স্বপ্ন যাদের ডাক্তার হওয়ার, সাদা অ্যাপ্রন পরে ঘুরে বেড়ানোর যাদের ইচ্ছা, বা যাদের ইচ্ছা রয়েছে ঢাকা মেডিকেল কলেজে পড়ার, তাদের জন্য আজকের এই পরামর্শমূলক ভিডিওটি অনেক কাজে দিবে। কারণ আজকে আমাদের সাথে রয়েছে সোহানুর রহমান। সোহান, থ্যাংকস ভাইয়া। সোহানের কাছ থেকে আমরা জানতে চাবো সোহান কী করে পড়াশোনা করেছে, সে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করার ফলে আজকে সে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। প্রথম কোশ্চেন, সোহান তুমি কি ফার্স্ট টাইমার ছিলে নাকি সেকেন্ড টাইমার ছিলে? আমি সেকেন্ড টাইমার ছিলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইমে কেন তোমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হলো না? আসলে আমি ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতির জন্যই বাংলাদেশের নাম করা একটা কোচিং সেন্টারে অ্যাডমিট হয়েছিলাম। বিজ্ঞাপনে উপলব্ধ হয়ে বলা যায়, এরকম বলা যায়। এরপর আমি ওইখানে যেয়ে দেখি এদের মূল মতই হলো শুধু ক্লাসে বই দাগানো, বই দাগায় দাগায় ক্লাস টাইমটা এরা শেষ করে দেয়, যাতে আসলে কনসেপ্ট ক্লিয়ার হয় না, তেমন টাইম থাকে না। হ্যাঁ, তেমন টাইম থাকে না, যার জন্য আমি আসলে ওইভাবে কনসেপ্ট ক্লিয়ারের সুযোগ পাইনি। তো এতে করে আমার মনে হয় যে ফার্স্ট টাইম আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়েছিল না, যার জন্য চান্স হয় নাই। আচ্ছা, ফার্স্ট টাইম তুমি কোথায় চান্স পেয়েছিলে? আমি ফার্স্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিট ছিলাম। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিট বলতে আমাদের ওই টাইমে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টটা শেষ হলো এরপরে কিছু সময় ছিল। আচ্ছা, যার জন্য ওই সময়টা আমি কিছু বুয়েটের ভাইয়ের থেকে পরামর্শ নিয়েছি, ওখানে পড়ছি, যার জন্য পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। তো সিরিয়াল তো বহু দূরে চলে গেছিলাম। আচ্ছা, এখন তুমি তো একজন নিউরোপ্লাসের মেন্টর বা ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছো, তোমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তুমি কী করে হচ্ছে জুনিয়রদের সাথে শেয়ার করতে পারো, বা তোমার এমন কোনো আফসোস রয়েছে কি না যেটা হয়তো বা তুমি আগে যদি এই সুযোগটা পেতা তাহলে হয়তো বা প্রথমেই তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে পারতা, এমন কোন সুযোগটা তুমি এখন পেলে ভালো হতো? আমার মনে হয় বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে ভর্তি যখন হবে তখন সঠিক সময়, ওই সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেওয়া। আসলে অনেক সময় দেখা যায় যে অনেক নাম করা কোচিং, বাট অনেক স্টুডেন্ট 50-60 জনের একটা ব্যাচ, এইখানে আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না এদের বোঝার মতো, যার জন্য উচিত হলো একটা প্রাইভেট কেয়ারের মতো ভালো কিছু ভাই ব্রাদার থেকে পরামর্শ নেওয়া, প্রাইভেট কেয়ার করা। তুমি নিউ ক্লাসে একজন ইনস্ট্রাক্টর রয়েছো, আর আমাদের প্রায় হচ্ছে 20-25 জনের মতো করে আমাদের ব্যাচগুলো, তো সেখানে তুমি যেহেতু একদম স্পেশালি এই স্পেশাল কয়েকটা বাচ্চাদের তুমি বুঝাচ্ছো, তাদের কনসেপ্ট ক্লিয়ার করছো, বই তো আগ থেকে তাদের দাগিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তার মানে তুমি লং টাইম তাদের গাইড করে একটা স্কোপ পাচ্ছো। যত সময় ক্লাস নেই ওই ক্লাস টাইম পুরাটাই শুধু কনসেপ্ট ক্লিয়ার করি, আর বই আগে থেকেই এদের প্রিপেয়ার করা থাকে। এই ক্ষেত্রে আমার মনে হয় স্টুডেন্টরা 100% সুযোগ পায়, যেহেতু স্টুডেন্ট সংখ্যাও কম, একেবারে বন্ধু সুলভ, এখানে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়, ওরাও সুযোগ পায় 100% গ্যাদার করার জন্য। ওরা এত কষ্ট করে কোচিং এ ভর্তি হয় বা হচ্ছে একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হয় কিন্তু তাদের নিজের মনের কোশ্চেন গুলো কিন্তু ভাইদের কাছে করার জন্য। হ্যাঁ, সেই কোশ্চেনটা যখন এই তোমার 80-90 জনের ব্যাচে গিয়ে করতে পারে না, তখন কিন্তু আসলে কষ্ট বিষয় বিষয়টা। অবশ্যই কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। যখন দেখা যায় যে একদিন পিছনে বসছি, কিছু সময় দেখা যাচ্ছে যে কথাই শোনা যাচ্ছে, কথাই শোনা যাচ্ছে, মানে আমি বুঝতেই পারতেছি না এখানে কি হচ্ছে, কোন টপিকসে ক্লাস হচ্ছে, এরকমও হয়েছে মাঝে মাঝে। তো আমি মনে করি যে এই জিনিসটা এখন অ্যাভয়েড করা উচিত। এখন স্বপ্ন যেহেতু মানে তোমার, হ্যাঁ স্বপ্ন যেহেতু তোমার, সো ডিসিশনটাও সঠিকভাবে তোমার নিতে হবে, এটাই আমি মনে করি। আচ্ছা, এখন তুমি যদি বলো যে এই ছোট ভাই বোনদের জন্য কোন তিনটা কাজ তারা অ্যাভয়েড করবে বা করবে না যদি তারা ভালো জায়গায় চান্স পেতে চায়, যদি তাকে টার্গেট হয় ঢাকা মেডিকেল কলেজ? প্রথমে হতাশ হওয়া যাবে না, সব সময় মোটামুটি কনসিস্টেন্সি থাকতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে, ধারাবাহিকতা, কারণ ইরেগুলার লাইফ অ্যাভয়েড করতে হবে। আর কারণ আর হতাশা তো অবশ্যই মানে মানুষকে একটা চরম ক্ষতির দিকে ঠেলে দেয়, হতাশ তো হয়ে যাবে না, এখানে সাফল্য তো একদিনে আসে না, তো ধৈর্য ধরতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরেকটা বিষয় হলো নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স হারানো যাবে না। তুমি মনে করো এই তিনটা জিনিসকে যদি আমি মিলিয়ে একটা সুন্দর শরবত বানাই তাহলে এই শরবতটা খাওয়ালে আমার মোটামুটি ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা বিষয় যে আমি যেটা বারবার বলতেছি যে এই অ্যাডমিশন সময়ে ভুল ডিসিশন নেওয়া যাবে না, সঠিক জায়গায় আসতে হবে, সঠিকভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা সোহান, আরেকটা তোমার পার্সোনাল কোশ্চেন করি, মানে তুমি সঠিক জায়গার কথা বললা, এখন সঠিক জায়গায় গেলো, সঠিকভাবে সব পড়াশোনা সঠিক মতো করলো, কিন্তু ব্যক্তিগত জীবনে কেউ যদি কোনো এই মানে প্রেম রিলেটেড কোনো ঝামেলায়, যেটা আমার প্রতি বছর আমরা স্টুডেন্টের মাঝখানে দেখি, আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলছি এই জন্য যে এই সমস্যাটা খুবই প্রকট আকার ধারণ করেছে বর্তমান সময়ে, এই জিনিসটাকে তুমি কী করে দেখো?
না, আমি মনে করি এখন টাইম ওয়েস্ট করা যাবে না, এসবে সময় দেওয়া যাবে না। এখন পুরোপুরি মোটামুটি পড়াশোনা করতে হবে, এসবে সময় দিলে তো আর আসলে সাফল্য আসবে না। সাফল্য যদি আমি দুই দিকে টানি তাহলে হবে না, যদি মেইন কেন্দ্রিক টানি তাইলে তো ওই দিকে ঝুঁকে যাবে। মানে আমার টার্গেট ফিক্স করে শুধু সেই দিকে আগাতে হবে, সেই দিকেই আগাইতে হবে। এরপরে ওটা অ্যাচিভ করার পরে আরেকটা টার্গেট আমাকে ফিক্স করতে হবে অবশ্যই। আর ওকে ঠিক আছে, সুমানকে আর বিবর্তন করছি না। এরপর আমার কোশ্চেন হচ্ছে, যদি একটা স্টুডেন্ট ভালো করে হচ্ছে পড়াশোনা করতে চায়, যদি টার্গেট তার ঢাকা মেডিকেল থাকে, যদি আনফর্চুনেটলি ঢাকা মেডিকেল কলেজ না আসে, সেক্ষেত্রে যদি পরবর্তী মেডিকেল কলেজগুলোতে আসে, তখন সেদিকে যাওয়া তার জন্য কতটুকু যৌক্তিক হবে বা সেখানে গেলেও ভালো কিছু করা যাবে কিনা লাইফে, তোমার কাছে কি মনে হয়? অবশ্যই অবশ্যই, যে কোনো পজিশন থেকে ইচ্ছা থাকলে অবশ্যই ভালো করা সম্ভব। তো ঢাকা মেডিকেল কলেজ এক্ষেত্রে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পায় এটাই আর কি। তো এখানে অনেক সুবিধা আছে অন্যান্য মেডিকেলের চেয়ে, অনেক বেশি সুবিধা আর কি। পেশেন্ট বেশি, আবার সরকারি অনুদানও বেশি, তা তো আছেই। এছাড়া আরো অনেক, যেমন টিচার এক্স্যাক্টলি অনেক বেশি, আর টিচার খুব এক্সপেরিয়েন্স, কিছু টিচার থাকে নাম করা টিচার থাকে, সব মিলে এখানে অনেক সুবিধা আছে। আচ্ছা, মানে এখন এই যে ঢাকা মেডিকেল কলেজের যে লোগো বা গেঞ্জি, এগুলো গায়ে দিয়ে ঘুরতে রাস্তা কেমন লাগে তোমার কাছে? প্রথম 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 যেদিন এটা পরা হয়, তখন মনে হয় সবাই তাকায় আমার দিকে দেখুক, মানে ফিলিং প্রাউড। দুটো বাইরে যে সেলফিতে, যখন তো সেলফি তোলার ব্যাপার চলে আসে, যে সেলফি তুলে সবাইকে জানাই। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো আমার মনে হয় যে এই যে সুন্দর আবেগের সময়গুলো, এগুলো যদি কারো মানে ভোগ করার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে, আমার মনে হয় এখন থেকে একটু কষ্ট করে পড়াশোনা করা দরকার, কি বল? অবশ্যই, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়টা কোনোভাবেই অন্য কাজে ওয়েস্ট করা যাবে না। তো আমার মনে হয় প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ভালোভাবে ইউটিলাইজ করতে হবে পড়াশোনার পিছনে। কারণ হচ্ছে, একটা কনসেপ্ট যদি কেউ ক্লিয়ার না করে, সেই একটা কনসেপ্ট ক্লিয়ার না করার ফলে যদি একটা মার্ক কমে যায়, সে কিন্তু অনেক পিছিয়ে পড়লো, অনেক পিছায়। কারণ একটা মার্ক মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা মার্ক স্বপ্নকে দূরে ঠেলে দিতে পারে। সেজন্য আমার মনে হয় যে যেটা বললাম, যে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অবশ্যই, শুধুমাত্র মানে কোচিং এ টাকার জন্য না গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যেতে হবে। এবং সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যেখানে গেলে তোমার জন্য ভালো হবে, গো দেয়ার। এবং হচ্ছে সেক্ষেত্রে নিজের উপরে আস্থা রাখো, ভরসা রাখো, যেমনটা সোহান বলতেছিল যে নিজের উপরে আস্থা ভরসা রাখতে হবে, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এবং যদি তুমি ভালো করে পড়াশোনাটা করো এবং নিজের বিশ্বাস রাখো, আমরাও বিশ্বাস করি যে তুমি ঢাকা মেডিকেল কলেজে, অবশ্যই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিট হবা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বিশেষ করে বলে রাখি, সোহান ভাইয়া শীঘ্রই আমাদের ফিজিক্স বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে, সেগুলো তোমার কোনটাকে কীভাবে পড়তে হবে, কোন লাইন বেশি ইম্পর্টেন্ট, কোন লাইন কম ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সোহান সবার কাছে বিদায় নিয়ে নাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।